বস্তি অসরত ইকোটাক স্পোর্টসৰ যেটো প্ল্যান্টেশন এরিয়া 80 হেক্টৰ সেই এইখিনি এরিয়াত এই অসরৰ গাঁৱৰ যেটো লাউকৰিগুৰি গাঁৱৰ মানুহ বিলাক আহি পেলাই ইয়াত ইনক্লুজ কৰি গোটেইকে মানে এই প্ল্যান্টেশনটো ধ্বংস কৰিছে। সেইকাৰণে আমি আজি এই এরিয়াটো ইভিকশন কৰিছোঁ, আমি পুনৰ ইয়াত বৃক্ষরোপণ কৰিম। দেখা গৈছে যে কেৰালাৰ পৰা ৰবাৰ গাছ বাগানৰ কিবা লৈ চলিছে কথাটো, কেৰালাৰ পৰা কেরালার কিবা ওই রবার বাগান কারণ গাছ কাটিছে, এটা কটা চলি আছে এইটো রবার প্লান্টেশন এটা ইয়াতে ফুলি বিলাক ধ্বংস করে পেলাই রবার প্লান্টেশন করি পেলাই রবার ফুলি ইয়াত আনি থোৱা আছে, স্টক আছে নিয়ার এবাউট 1 লাখ মানে রবার ফুলি ইয়াত আছে। এইটো রবার ফুলিটো রবার বোর্ডের পর এপ্লিকেশন করে পেলাই ইয়াতে রবার বোর্ডের পর গ্রেন পাইছে বলে কেছে কোনি অধিকার রবার বোর্ডে ইয়াত উইদাউট এনওসি ফ্রম দি ফরেস্ট ডিপার্টমেন্ট ইয়াতে ইয়াত স্যাংশন গ্রেন অথবা ইয়াত মানে প্লান্টেশন রবার প্লান্টেশন করব নয়। এই রবার প্লান্টেশন তো হয়েছে মানে ফরেস্ট্রি একটিভিটিস নহয়, এই ইয়াত প্লান্টেশন হব ফরেস্ট স্পিসিস বিলাক প্লান্টেশন হব। সেই কারণে আমি ইকোথাক স্পর্শক এই 80 হেক্টরস এরিয়াটো আমি দি দিছো, ইয়াতে অলরেডি প্লান্টেশন করে আছে। এই প্লান্টেশনটো 60 হেক্টর প্লান্টেশনটো ধ্বংস করেছে ইয়াতে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।